সালাম নমস্তে, আমি রোহান আর আজ আপনাদের আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। দার্জিলিং ও কালিম্পং থেকে ফেরার পথে আমরা যখন এনজিপি ঢুকছিলাম তার ঠিক একটু আগে ভীষণ জ্যাম ছিল, আর তারপরে আমরা দাঁড়িয়ে গেলাম প্রচণ্ড জ্যাম, আর তিস্তার এই অপরূপ দৃশ্য আমরা দেখতে থাকলাম। কিন্তু জানেন কি, এই তিস্তার কিন্তু এত সুন্দর আর অপরূপ দৃশ্য মোটেও ছিল না। তার কারণ কিছুদিন আগের ফ্ল্যাটে কিন্তু সব ধ্বংস হয়ে গিয়েছিল। আপনারা ইতিমধ্যে সেই সব ভিডিও কিন্তু কোনো নিউজ চ্যানেল বা ব্লগে দেখেছেন, কিন্তু আমি এক মাস পরে যখন ঘুরতে এলাম তখন এই দৃশ্য আমাকে রীতিমতো হতবাক করে দিল। কারণ এই তিস্তার আমি রূপ দেখেছিলাম ভয়ঙ্কর। একাধিক বাড়ি ঘর ভাসিয়ে নিয়ে গিয়েছে, প্রচুর মানুষজন ভেসে গিয়েছে, দোকান বাজার সব কিন্তু জলের তলায়। আর আজ যখন এক মাস পরে দেখলাম তখন সেই তিস্তাকে চিনতেই পারছি না। কিন্তু ধ্বংসাবশেষের যে স্মৃতি রাস্তা দুই পাশে দেখলাম সেটা সত্যিই খুব ভয়ঙ্কর। পাহাড় ভেঙে গিয়েছে, ধসে গিয়েছে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এবং সরকারি তরফ থেকে সেসব রাস্তা সারাইয়ের কাজ চলছে। এই তিস্তা যখন রেগে যায় তখন তার রূপ সত্যি সত্যি ভয়ঙ্কর থাকে, কিন্তু যখন ঠান্ডা থাকে তখন তার দৃশ্য একদম চোখ মেলে দেখতে হয়। আর বলতে বলতেই আমরা চলে এলাম করোনেশন ব্রিজে, আর করোনেশন ব্রিজের ওপর দিয়ে আমি এখন হাঁটছি। আমি প্রথমবার করোনেশন ব্রিজের ওপর দিয়ে হাঁটছি, গাড়িতে গিয়েছি অনেকবার কিন্তু হাঁটা হয়ে ওঠেনি। আর তিস্তা যে এতটা চড়া হতে পারে সেটা কিন্তু আমার কল্পনাতীত ছিল। 1937 সালে তিস্তার ওপরে এই করোনেশন ব্রিজ শুরু হয় এবং 1941 সালে জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। রাজা পঞ্চম জর্জ এবং এলিজাবেথের রাজ্যাভিষেকের সময় এই ব্রিজ হয়। 17 নম্বর জাতীয় সড়কের অন্তর্ভুক্ত করোনেশন ব্রিজ। এই সেতুটি তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল 6 লক্ষ টাকা। ভাবুন তো, আজ থেকে এতগুলো বছর আগে তৈরি করা ব্রিজটি আজও কিন্তু প্রতিদিন হাজার হাজার যানবাহন নিতে সক্ষম। করোনেশন সেতুটি দার্জিলিং এবং কালিম্পংয়ের সংযোগ রক্ষাকারী একটি ব্রিজ। করোনেশন ব্রিজটিকে স্থানীয় মানুষজন বাগপুল ব্রিজ নামেও জানে এবং ডাকে। তার কারণ, ব্রিজে ঢোকার মুখে দুটি বাঘের মূর্তি, আর তার জন্য এই ব্রিজটির নাম কিন্তু বাঘপুল। করোনেশন ব্রিজের আরো একটি নাম আছে, সেবক ব্রিজ বা রোডওয়েজ ব্রিজ। এই ব্রিজটি দৃষ্টিনন্দন, দূর থেকে দেখলে অসাধারণ। এর শিল্পকার্য এবং সাদার রং সত্যি এক অসাধারণ মুহূর্ত নিঃসন্দেহে আপনাদের সৃষ্টি করবে। আর এই করোনেশন ব্রিজকে আমরা দেখতে দেখতে এপারে চলে এলাম, আর এপার থেকে পাহাড়ের সৌন্দর্যর মুগ্ধতা আমরা আমাদের মনের ভিতরে মেখে নিতে লাগলাম। আমরা এরপর করোনেশন ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের যে গাড়ি ছিল সেখানে আমরা পৌঁছাতে শুরু করলাম। আর ওই দূরে দেখতে পাচ্ছেন সুউচ্চ পাহাড় পর্বত, সবুজ গাছগাছালি, পাখির কুজন, আর এই তিস্তার নিচে মাছেদের লাফাঝাপা। বন্ধুরা, করোনেশন ব্রিজের এই অভিজ্ঞতা আমি তো নিয়েছি সন্ধ্যা 5:30 নাগাদ। তখন বলতেই এতক্ষণে বেশ অন্ধকারে নেমে এসেছে, গাড়ির লাইটগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং